আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজকে খুব দারুণ 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 খেলেছে, ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এ কি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ আজকে। তবে এত সব দারুণ পারফরমেন্স দেখার পরেও কিছু একটা তো খটকা লেগেই আছে, আর সেটি হচ্ছে মাত্র 9 রানের জন্য 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 215 রান সংগ্রহ করেছিলেন, সেটা আমরা টপকাতে পারলাম না। যদি শেষের 4 বল খেলতে পারতাম আর মাত্র 9 রান ইজি হয়ে যেত, সেখানে হয়তো বৃষ্টিটা না আসলে সেটাও হয়ে যেত। প্রথম ওভার থেকে বাংলাদেশ যেভাবে ব্যাটিং অ্যাপ্রোচ দেখিয়েছে তাতে নিঃসন্দেহে তারা একটা বড় স্কোরের জন্য তাড়া করতেছিল। প্রথম ওভারে 1টা 6, দ্বিতীয় ওভারে 25 রান সংগ্রহ করা, যেখানে আমরা পাওয়ার প্লেতে সর্বোচ্চ 60 রানের মতো নেওয়ার একটা অ্যাবিলিটি রাখে, সেখানে 5 ওভারেই 61 রান হয়ে গেছে। ষষ্ঠ ওভারে প্রথম বলে সিঙ্গেল, তারপরে বলে 6, তৃতীয় বলে 4, চতুর্থ বলে 4, পঞ্চম বলে 4 এবং শেষ বলে 1 রান, টোটাল সেখানে 20 রান নেওয়া হয়েছে। মানে রনি তালুকদার এবং লিটন কুমার দাস প্রথমেই যা খেলছে না, দুর্দান্ত। পাওয়ার প্লেতে বাংলাদেশ এ যাবৎ যা করতে পারেনি সেটাই করিয়ে দেখেছে এই ম্যাচে। পাওয়ার প্লেতে 81 রান সংগ্রহ করেছে, লিটন সংগ্রহ করেছে 22 বলে 47 রান। তিনি অবশ্য যে শটটি খেলেছেন সেটির স্ট্রোক যদি আরেকটু বেশি হতো, তবে আমার মনে হয় সেটি প্রথম বাউন্ডারির মধ্যেই ক্যাচটি ছিল, তো সেটি পার হয়ে ফোর যাওয়ার সম্ভাবনা ছিল। তবে ব্যাড লাক তার জন্য, সমস্যা নেই, পরবর্তী ম্যাচে ইনশাল্লাহ হয়ে যাবে। তবে রনি যে আজকে খেলা দেখিয়েছে না, দুর্দান্ত, এক কথায় অসাধারণ। 38 বলে 67 রান, স্ট্রাইক রেট যেখানে ছিল 176-এর মতো, মাত্র 24 বলে 50 রান সংগ্রহ করছে রনি তালুকদার, এখানে 4টি 6 এবং 6টি 4 ছিল। এবং এরপরেই 10 ওভারে বাংলাদেশ 116 রান 1 উইকেটের বিনিময়ে সংগ্রহ করে। তবে শান্তকে যে উইকেটে ফিরিয়েছে, অর্থাৎ প্যাভিলনে ফিরিয়েছে, সেই হ্যারি টেক্টর কিন্তু অসাধারণ একটা মাইন্ড গেম খেলেছে শান্তর সাথে। প্রথম পরপর 2টা ওয়াইড দেওয়া, তারপরে এগিয়ে আসা শান্তর, সেখানে স্ট্যাম্পিং করা, দারুণ একটা মাইন্ড সেট আপ ছিল হ্যারি টেক্টরের। এবং আপনারা লক্ষ্য করেছেন কিনা, শামি হোসেন পাটোয়ারি, তিনি গুগলি বলে যে অসাধারণ 6টি মেরেছেন সেটি দেখার মতো ছিল। লিটন এবং রনির সাথে সাথে শামি হোসেন পাটোয়ারিও কিন্তু ভালো একটা ইনিংস খেলেছেন, 20 বলে 30 রান সংগ্রহ করেছেন তিনি। এরপরে যদি আমরা তৃতীয় নাম্বার ওভারে আসি, অর্থাৎ হাসান মাহমুদ যে তৃতীয় নাম্বার ওভারটি করেছেন সেখানে যদি আমরা আসি, তবে সেখানে কিন্তু হাসান মাহমুদ দারুণ একটা খেলেছেন, মাইন্ড সেট আপ খেলেছেন। প্রথম বল স্লো, তারপরের বলটা হচ্ছে ফুল টস, তারপরের বলটা আবার স্লো, এবং পরের বলটাই অর্থাৎ চতুর্থ বলটাতেই কিন্তু তিনি উইকেট পান একটা দারুণ ইয়র্কারের ডেলিভারিতে। আপনি যদি হাসান আহমেদের প্রথম ওভারটি চেক করেন স্পিড মিটার দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রথম বলটি ছিল স্লো, যেখানে স্পিড ছিল 110.3, তারপরের বলটি ছিল কিন্তু ফুল টস, যেটার স্পিড ছিল 136.9, তারপরের বলটি আবার স্লো ডেলিভারি করেন যেখানে স্পিড ছিল 110.1, এবং এরপরের বলটিতেই কিন্তু ইয়র্কার দেন যেটার স্পিড ছিল 137.6। সে ওভারে মাত্র 5 রান দিয়েছিলেন তিনি, 1টি 4 এবং 1টি সিঙ্গেল, এবং সেই সাথে 1টি উইকেট তুলে নিয়েছেন। এবং এরপরের ওভারেই কিন্তু তাসকিন আসেন, চতুর্থ ওভারের প্রথম বলেই কিন্তু ইয়র্কার দিয়ে আরেকটি উইকেট নিয়ে নেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ মাত্র 2 ওভার বল করে 16 রান দিয়েছেন এবং উইকেট শিকার করেছেন 4টি, ইকোনমি ছিল 8। হাসান মাহমুদও 2 ওভার করেছেন, রান দিয়েছেন 20 এবং ইকোনমি ছিল 10, তিনি নিয়েছেন 1টি উইকেট। তাহলে ওভারঅল বাংলাদেশের যে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং, ওভারঅল সব মিলিয়েই যে বাংলাদেশ খেলেছে না, দুর্দান্ত, একেবারেই অসাধারণ অসাধারণ। আশা রাখি সামনের ম্যাচটি আরও ভালোভাবে খেলতে পারবেন এবং বাংলাদেশের যে বড় স্কোরের রান তাড়া করার যে স্কোরের ব্যাপারটা, সেটা যেন আরও একটু বড় হয়, আমরা যেন বড় রান তারা কীভাবে করতে হয় সেটা করতে পারি। তবে এখানে আরেকটি বিষয় হলো যে আজকে কিন্তু চাইলেই লেগ স্পিনার রিশাদকে নামাইতে পারত, তবে আমার মনে হয় সাকিব বা ম্যানেজমেন্ট ভেবেছেন প্রথমে সিরিজ যদি জয় করে নিই এরপর হয়তো তাকে খেলাবে, এমন হতে পারে। তাকে আমরা দ্বিতীয় নাম্বার T20তে দেখতে পারি অথবা তৃতীয় নাম্বার T20তে। আমাদের লেগ স্পিনারের যে অ্যাবিলিটি সেটা যেন আমরা বুঝতে পারি এই দলের মাধ্যমে। বাংলাদেশ দলের কোন জিনিসটা আজকে ভালো লেগেছে আপনার, সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।